আর এখন বাজে সকাল 5:37। অন্যান্য দিন আমরা এই সময় মর্নিং ওয়াক করতে বেরাই, কিন্তু আজকের দিন আমরা একটু ব্যতিক্রমী কাজ করেছি। আজকে আমরা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছি। যখন আমরা এই গ্রামীণ এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে যাই না, 20 মিটার 10 মিটার অন্তর অন্তর থাকে স্পিড ব্রেকার। মানে এই স্পিড ব্রেকারগুলো তো কোনো নিয়ম মেনে বানানো হয় না। মানে কেমন মাপ হবে কী হবে কোনো নিয়ম নেই, জাস্ট বানানোর কথা একটা বানিয়ে দেয়। আর আমার, শান্তনুর আর প্রেমজিতের এই কারণে এই রাস্তা দিয়ে যেতে এত অসুবিধা হচ্ছে বলে বোঝাতে পারবো না। আর প্রেমজিৎকে তোমরা দেখতে পাচ্ছ না, প্রেমজিৎ কোথায়? কিন্তু প্রেমজিৎ আছে, সেটা আমরা তোমাদের একেবারে কই ফুলে গিয়ে জানাবো। বন্ধুরা, আমরা, আমি, শান্তনু আর প্রেমজি তিনজনে মিলে কই ফুলে চলে এসেছি। আর এইখান থেকে ঢুকতে যে ভিউটা পাওয়া যায় না কই ফুলে, সেটা অসাধারণ, অসাধারণ। এই ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে একটা খাল। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য নেম অফ দিস ক্যানাল, বাট এইবার তোমরা দেখতে চলেছো সেই বিউটিফুল ভিউ অফ কইফুল, 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 কইফুল। সূর্যটা উঠছিল কি সুন্দর, দারুণ। মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। আমরা এসেছিলাম শুটিং করতে এখানে, কিন্তু এত সকালে আসি, আর একটু বেলায় এসেছিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর, একদম পিওরেস্ট মোমেন্ট। আর এই সকালবেলা যখন আমরা এসেছি, আর বিকালবেলাও আমরা এখানে এসেছি কইফুলে, তো এখানে আসলেই না আমাদের সুন্দরবনের কথা খুব মনে পড়ে, স্পেশালি আমার মনে পড়ে। আর কিছুদিন আগে আমি সুন্দরবনে একা একা গিয়েছিলাম বাইক নিয়ে। তারপরে যখন গ্রামের মধ্যে ঢুকে গেলাম, একা একা বাইক চালাচ্ছি, তখন আমার একটা একটা গান গাইছিলাম আমি, একটা গান আছে না অঞ্জন দত্তের, শুধু চলার জন্যে চলা যাক না ভুলে গিয়ে গন্তব্য, আমি আমার পথের গান গাইছি তুমি তোমার গানটা ধরো তো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি। তো বন্ধুরা, এখন আমাদের সামনে দেখতে পাচ্ছেন আছেন সেই শান্তনু বিশ্বাস। আমরা ওনাকে আজকে পেয়েছি আমাদের এই নিউজ চ্যানেলে। তো ওনাকে আমি জিজ্ঞেস করতে চলেছি, উনি সেই বিখ্যাত গাড়িটির উপরে বসে রয়েছেন যে গাড়িটি আমাদের কিছুদিন আগে কালগাম ছুটিয়ে দিয়েছিল। তো শান্তনু বিশ্বাস, আপনি আপনার এই গাড়িটি নিয়ে, হোল্ড অন, আমার একটি মাইক্রোফোন লাগবে। সো গাইজ, দিস ইজ দ্য মাইক্রোফোন। শান্তনু বিশ্বাস এখন ইন্টারভিউ দেবেন। আচ্ছা, আপনি আপনার এই গাড়িটা নিয়ে কিছু মন্তব্য করুন। বন্ধুরা, এই গাড়িটি আমাদেরকে এই কিছুদিন ধরে বেশ ভালোই ভুগিয়েছে। বোধহয় গত সপ্তাহে কি বা হয়তো তার আগের সপ্তাহে মনে হয় খুব সম্ভবত, আমরা শনিবার দিন সকালবেলায়, প্রথম কথা হচ্ছে গাড়িটিতে তেল ছিল না, মানে রিজার্ভে যে তেল আছে সেই তেল নিয়ে যে আমি পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরে আবার গাড়িটিকে ফুল ট্যাঙ্ক করে ফিরবো, সেই অবকাশটুকু আমাকে গাড়িটি দেয়নি। তো তার ফলে হয়েছে কি, আমরা তন্ময়ের গাড়িতে গিয়ে আমরা আলাদা ডিব্বাতে করে আমরা তেল নিয়ে এসেছি। তেল নিয়ে এসে এই গাড়িটিতে ভরা হয়। ভরার পরে আমি এবং তন্ময় আমরা দুজনে মিলে তা হাজার কিকের উপরে কিক মারার পরেও এই গাড়িটি স্টার্ট নিল। আমি, তুমি আর একটি ছেলে ছিল তোমার সাথে, নামটা আমি জানি, বলছি শনিবারের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেদিন স্টার্ট নিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সকালবেলা আমি গাড়িটিকে বাইরে রেখে, ভোরবেলার কথা বলছি, সকালবেলা প্রথমে তন্ময় আর আমি দুজন মিলে ওই পেট্রোল পাম্প থেকে ডিব্বা করে আনলাম, স্টার্ট নিল না। এবার বাইরে আমার গাড়ি থেকে আমি বলতে পারো আমি ফেলে রেখেছি, এবং আমি বাড়িতে এলাম, স্নান করলাম, গিয়ে 100টা কিক দিয়ে এলাম, স্টার্ট নিল না। আবার বাড়িতে এলাম, ভাত খেলাম, 100টা কিক দিয়ে এলাম, স্টার্ট নিল। এরকম করে আমি সারা দিন দিয়েছি, স্টার্ট নেই। বিকেলবেলায় তন্ময় এলো, তখন বাবাজি এক স্টার্টে স্টার্ট হয়ে যায়, এক কিকে স্টার্ট হয়ে যায়, সরি, এক কিকে স্টার্ট হয়ে যায়। ইভেন পিকআপটাকে আমার ধরতে হয়নি, অনলি কিক মেরেছে। আর বাই দ্য ওয়ে, তোমাদের বলে রাখি, গাড়িটির সবচেয়ে বিশেষ গুণ যেটা, গাড়িটিতে সেলফ নেই। হ্যাঁ, গাড়িটিতে কোনো সেলফ নেই, তাই এটার একমাত্র অপশন হচ্ছে যদি স্টার্ট করতে হয় কিকে স্টার্ট করতে হবে। তো সেই শনিবার স্টার্ট হলো, আমরা কই বলে এলাম, আমি জানি তেল আছে, মানে তেল ভরা হয়েছিল, বেশ ভালো মজা করলাম আমরা। এবার আমরা বাড়ি ফিরলাম,
পরের দিন রবিবার আমাদের একটি বিশেষ কাজ, সেই সেই বিশেষ একটি কাজ না, বিশেষ অনেকগুলি কাজ, বিশেষ অনেকগুলি কাজ, তার মধ্যে প্রধানতম কাজ ছিল আমাদের সকালবেলা উঠে আমার কম্পিউটারটাকে সারানো এবং তাকে আপগ্রেড করা, যেটার জন্য আমরা নিয়ে যাবো। এটা আমরা প্ল্যান করেছিলাম শনিবার দিনই, যে সকালবেলা এই গাড়িটিকে নিয়ে আমরা সিপিউটা নিয়ে আমরা দোকানে যাব, দোকানে গিয়ে আপগ্রেড করে ফিরব। বাবাজি স্টার্ট নিলেন না, মানে আমি, তন্ময় এবং আমার এক বন্ধু, আমরা তিনজনে মিলে সবাই মানে হাজার দেড় হাজার কিক আমরা মেরেছি, গাড়িটি স্টার্ট নেয়। তখন আমার প্রচণ্ড মাথা খারাপ হয়ে যায়, এবং গাড়িটি যে স্টার্ট নিলই না, তো দু সপ্তাহ নেয়নি। আমি তো জানি এরা গাড়ি স্টার্ট দিতে পারে না, কিন্তু আমি নিজেকে বিশাল বড় একজন বাইকার মনে করতাম। সেই দিনের পর আমার সেই ধারণাটা ভেঙে গেছে, আর কোনোদিন আমি ভাববো না। তো মানে প্রচণ্ডভাবে মর্মাহত, আমি যে যাবো সাইকেলটা নিয়ে যাবো ব্লগ করতে করতে, হ্যাঁ বাইক তোমরা স্টার্ট দিতে পারি, দাও একটা কিক মারো বাইকটা স্টার্ট দেবো, সবাই রং করে উঠবে, ওয়াও কী বড় বাইকার, মানে বাইক ধরে বাইক স্টার্ট দিয়ে দিল। কিন্তু বন্ধুরা গেলাম ঠিক, কিন্তু তারপরে আমি যেভাবে মানে ঠান্ডা জল খেতে হয়েছে, ঠান্ডা জল মুখে দিতে, চোখে মুখে, চোখ মুখ লাল হয়ে গেছে, বসে রেস্ট নিতে হয়েছে, তার বাইক স্টার্ট, বাইক স্টার্ট হয়নি। কিন্তু কিন্তু তারপরে ওই বাইকটিকে আমরা ভালোবাসি, এবং এই বাইকটির গায়ে লেখা আছে 4-stroke ইঞ্জিন, ডু নট অ্যাড অয়েল ইন পেট্রোল, অলওয়েজ ওয়্যার হেলমেট, লেখা আছে অনেক কিছু, এবং বাইকটিকে আমরা ভালোবাসি। তার জন্য বাইক অ্যাপ্লাই বোথ ব্রেকস ফর এফেক্টিভ ব্রেকিং, অ্যাপ্লাই বোথ ব্রেকস, ঠিক আছে, ফর এফেক্টিভ ব্রেকিং, মানে সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড়িয়ে যাবে সেই জায়গায়, তো যদি দুটো ব্রেকই আমরা ইউজ করি। তো এই গাড়িটিকে আমরা ভালোবাসি, তাই এই গাড়িটিকে আমরা ফেলে দিইনি, এই গাড়ির পিছনে খরচা করেছি, এবং এই গাড়িটিকে এখনও জানি গাড়িটা হয়তো আরও ভোগাবে, কিন্তু স্টিল ভালোবাসি বলে নিয়েছি, এবং ভালোবাসি বলেই এই গাড়িটির নাম আমরা রেখেছি, দাঁড়াও, ভালোবাসি বলে এই গাড়িটির নাম আমরা রেখেছি প্রেমজিৎ। আজকে দিয়ে গাড়িটির নাম প্রেমজিৎ, প্রেমজিৎ যেখানে যাব প্রেমজিৎ আমাদের সাথে থাকবে, প্রেমজিৎ আমরা যেখানেই যাব প্রেমজিৎ আমাদের সাথে থাকবে, এই গাড়িটির নাম বন্ধুরা আজকে দিয়ে প্রেমজিৎ। সুতরাং যখনই আমরা এই গাড়িটি নিয়ে বেরাবো, তখনই তোমরা বুঝে নেবে আমরা প্রেমজিৎকে নিয়ে বেরিয়েছি, প্রেমজিতের উপরে চড়ে বসেছি, আর আজকে আমরা কই পুলে এসেছি প্রেমজিতে চড়ে। আর কিছুদিন বাদে আমার গাড়িটিরও নামকরণ করা হবে, সেটা ভাবো, সেটা আমরা একটা ভালো শুভ মুহূর্ত দেখে আমরা অবশ্যই করব। তোমরা ভাবো, তোমরা কমেন্ট সেকশনে লেখো যে আমার গাড়ির কি নামকরণ করা যায়, ঠিক আছে? তো তোমরা ওটো সকালবেলা এরকম যদি বাড়ির আশেপাশে, প্রত্যেকেরই বাড়ির আশেপাশে এরকম থাকে, কিছু না কিছু একটা ফাঁকা জায়গা থাকে, আর মাঠঘাটও থাকে, পাটাকে ভেজাও। আর এই দিকে না আমরা কখনো যাইনি, এইটা হচ্ছে পূর্ব দিক, এই পূর্ব দিকে আমরা কোনোদিনও যাইনি। তো শান্তনারায়ণ, রাস্তাটা দারুণ, সেটাই দেখছি। তো বন্ধু, তোমাদের একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছ ওখানে যে হলুদ হলুদ রঙের, হয়তো ক্লিয়ার নেই, হলুদ হলুদ রঙের যেগুলো দেখছো না, এই যে এইগুলো, এইগুলো রোটেট হয়, এগুলো ঘুরতে লাগে, ঘোরার ফলে আমি এর মধ্যে তোমার এই ভিডিও চলাকালীন দুটো জিনিস বলবো তোমাদের। এখান থেকে একটা প্লেন যাচ্ছে, সবার আগে এইটা করে রাখি তোমাদের, এখান থেকে একটা প্লেন যাচ্ছে, যা সাউন্ড তোমরা পাচ্ছ কিনা আমি জানি না, এই প্লেন তোমরা অবশ্যই সবাই দেখো, কিন্তু এই প্লেনটা দেখানোর একটা অন্য কারণ আছে। প্লেনটা দেখা যাচ্ছে না, এই গাছগুলো আড়ালে রয়েছে আর দূরে রয়েছে। যাই হোক, প্লেনটার কথায় পরে আসছি, আগে আসি তোমাদের এই ঘটনা, এইটা জিনিসটা, এই জিনিসগুলো রোটেট হয়, আর রোটেট হওয়ার ফলে ওই যে ভিতরে জেনারেটর রয়েছে, জেনারেটরটা ওইগুলোকে ঘোরায়, ঘোরার ফলে জলটা চলতে থাকে, মানে জলটা খেলতে থাকে, পুরো জল এই ফিশারি যেটা আছে এটা পুরো ঘোরে, ফলে যে মাছগুলো আছে সেই মাছগুলো নদীর যে ফিলটা আছে না সেই ফিলটা পায়, মানে নদীর স্রোতের ফিলটা পায়। এবার ফিলটা পাওয়ার পরে মাছগুলো খেলা করে, আর যত মাছ খেলা করবে তার উপর তাদের খাওয়া দাওয়া দেওয়া হয়, সেই কারণে মাছগুলো আরও বৃদ্ধি পেতে থাকে। এবার আসি প্লেনটার কথা, যে রোজ সকালবেলা কলকাতা বিমানবন্দর ছেড়ে যায়, ছেড়ে গিয়ে
আমাদের যে সুন্দরবন যে কোস্টাল এরিয়া আছে পুরো কোস্টাল এরিয়াতে চক্কর মারে, চক্কর মেরে একদম পুরো ঢোকে। ইভেন আমার মামার বাড়ি এখান দিয়ে গিয়ে মামার বাড়ির উপর থেকে পুরো একদম সুন্দরবন এলাকাটা চক্কর মারে, চক্কর মেরে নদী সমুদ্রের উপর থেকে ঘুরে তারপরে আবার কলকাতা বিমানবন্দরে ফিরে আসে। এটাই হলো এই প্লেনটার কাজ। আর এর সাউন্ডটা শুনলেই বোঝা যায়, মানে সুন্দরবনের লোকজনকে সি প্লেন বলে, সেই সাউন্ডটা শুনে আমি বুঝতে পারলাম আর ওকে দেখেও আমি চিনি প্লেনটাকে। সেই কারণে তোমাদের বলছি না কিসে দেখতে পাচ্ছে না, আয়নায় দেখতে পাচ্ছে না। বাবু বলছে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখা যায়। স্যার তো বুঝে যায়, তাই বাবু বলো তো আমার ডান হাতে কি আছে। এবার বাবু তো এরকম করছে, এরকম করছে কারণ চোখ পারলে আই বল এখানে চলে আসবে, আয়নাতে দেখা যাচ্ছে না যে স্যার আপনার ডান হাতে তো কিছু নেই কিন্তু স্যার এদের ডান্ডা ধরে এ বাইকে যে বসবে এই আয়না এই 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 সব যেন এরকমই দেখিনি হালকা করে। না না আমি দেখেছি একটা জিনিস, যারা গাড়ি চালায় না তা যত আয়না থাকুক যতই আয়না থাকুক মানে অবজেক্টস আর ক্লোজার দেন এনি অ্যাপিয়ার যে ব্যাপারটা আছে না, ওই ব্যাপারটার জন্য খুব একটা বোঝা যায় না কিন্তু জানো তো যে কতটা ডিস্টেন্স আছে আয়নাতে, সেই কারণে পিছনে ঘুরে তাকাতে হয়, মাঝে মাঝে পিছনে ঘুরে তাকাতে হয়। হ্যাঁ বাট ওয়েন ইউ আর ড্রাইভিং থ্রু এক্সপ্রেস ওয়েজ তারপরে আমাদের বাইপাস এইসব জায়গা দিয়ে যখন চালাও না বাস তখন তুমি পিছনে তাকানোর সুযোগ একদম তাকান, গাড়ি 70-80 কাছাকাছি যাচ্ছে তার মধ্যে করতে হয়। যাই হোক বন্ধুরা, আমার হাতে এখন দেখতে পাচ্ছ নিমের দাঁতন, এটাকে বলে নিমের দাঁতন, এটা ব্রাশ, এটা আমাদের প্রাকৃতিক ব্রাশ। আর 1955 যখন আমি গ্রামের বাড়িতে থাকতাম, 1955 সালে তখন আমাদের কনস্টিটিউশন তৈরি হয়ে গিয়েছিল, তা গ্রামের বাড়িতে আমি যখন থাকতাম 1955 সালে তখন এই দিয়ে আমি রোজ সকালে দাঁত মাজতাম। তো আজকে আমি দাঁত মাজবো এবং এটাই তার মানে তোমার সেই এই যে তোমার যে যৌবনকে ধরে রেখেছে তোমার, এটা আমার সেই 1955 থেকে এখন অবধি যে আমি এইভাবেই আছি একই রকম আছি। তো এই জাস্ট বিকজ অফ দিস নিমের দাঁত। এটা সালমান খান কি ইউজ করে নাকি? সালমান খান তাহলে না, সালমান খান নিমের দাঁত ইউজ করে না। আমরা এই মাত্র কি পেলাম, এটা হচ্ছে একটি চিংড়ি মাছ, এই এখান থেকে একটা পাখি এনে এখানে ফেলেছে। চিংড়ি মাছের দাম আছে বন্ধুরা, ধিমে তালে ঠেলে তুলে চলছে লোকাল ট্রেন, ধিমে তালে আমি তখন উল্টো ডাঙার ভীষণ ভয়াল ভিড়ে কেড়ে 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 চুরনি তুমি বইছো যেমন বইছো তেমন বউ মানে সত্যি আমি আমি এইদিকে দেখছি চুরনি তুমি বইছো যেমন বইছো তেমন বউ তুমি আমার তবু আমার কেন বলিতে তোমার নাম লিখে দেব তোমার নাম লিখে দেব বদনাম হয়ে যাবে, বদনাম হয়ে যাবে বলিতে তোমার নাম লিখে দেব। তো ভিডিওটাকে এখানে শেষ করছি, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করো যাতে পরের ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যায়। Keep loving, keep supporting.